কি হয়েছে? আতকাণ্ড রামান ইয়ে করে তারপর এখন ইয়েকার ইয়ে মানে ইটাকার বাপ। আমাদের যদি কিছু হয়ে যেত বল, আমার ভুল হয়ে গেছে। আমি গামছা আনতে যাচ্ছি। আমি থাকতে তুই গলায় গামছা দিবি? আমি কেন গলায় গামছা দেবো? আমি তো হাতটা মুছতে যাচ্ছি, আর যদি গলায় গামছা দিতেই হয় তাহলে নিজে গলায় দেবো না, অন্যের গলায় দেবো। যা আব্বাস যা, আগের বাচ্চা আগের বাচ্চা, তাই করতে হবে, এটা মাথায় রাখবি। আরে বাবা আমার ভুল হয়ে গেছে, আমি স্বীকার করছি তো। কোনো ক্ষমা নেই। বলছি কি, ও যখন নিজে মুখে স্বীকার করছে ছেড়ে দাও না গো। ইচ্ছা স্বীকার কি ইচ্ছা স্বীকার, ইচ্ছে করে ভুল করবে তারপর স্বীকার করবে, এনা নিতে হবে। আর আমি কেন মানব, ইষ্টুর কাছে ক্ষমা চাকো, ইষ্টুর অপরাধী। আহা, যারই অপরাধী হোক ও তো নিজে মুখে যখন স্বীকার করছে ছেড়ে দাও না, ছেলে মানুষ। আর তাছাড়া বলছিলাম কি দাদা, রাত তো এখনো কিছুটা বাকি আছে, ওরা দুজন একটু একসঙ্গে থাক। এখানে থাকাও যাও, ওই উঠোনে গিয়ে হরিনাম সংকীর্তন করাও। তাই ওই তো বৃষ্টি এসে গেছে। এই তো ইষ্টুকে কেউ ইচ্ছু বলবে না, যা বলার আমি বলবো। খবর দে মাকুন্দা, আর অলক্ষী নামে আমি তো আছি। বিষ্ণু একটা কথা বলছি, বিদায় কর, বিদায় কর, বিষ্ণু বিদায় কর। তোকে কি বলেছিলাম? হ্যাঁ তোকে বলেছিলাম ওকে ইয়ে তলায় রাখতে, পায়ের তলায়। তা না, ও তো ওকে পায়ের তলায় রাখছে, আমাদের উপায় তোরা রাখছে। কি ভেবেছে নাকি? নয় ওর একদিন, নয় আমারও একদিন। ওর একদিন না হলো আমার আজ একদিন হয়ে যাবে। পাকন্দ তুমি চলো আমাকে। আর কি হলো বলো তো? এ মাকুন্দা কিচ্ছু হয়নি, সব ওর ওর আর সাজি। এই তোমারা তো মা কিসে রে, মেয়ে মানুষেরা তো মেজাজ কিসে? এত বড় সাউথ তুমি আমার ইষ্টুকে ফেলে দিয়েছ। শোনো, এত মেজাজ ভালো নয়, মেয়ে মানুষ পুরুষ মানুষের সামনে সবসময় মাথা নিচু করে থাকে, এইভাবে বুঝেছ? কি বললে, কি বললে তুমি? এই অলক্ষী, কখনো মাথা নিচু করবি না, বুঝলি? এই তুমি তোমার স্টুডেন্টকে শিখিয়েছো, মেয়েরা সারা জীবন মাথা নিচু করে থাকবে, তোমার স্টুডেন্ট না সারা জীবন ফেল করে মরবে, এই বলে দিলাম। এগিয়ে যাচ্ছ কেন? আমি তো তোমার কথা বলিনি। ও কেন 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 কেন, বৌদিকে বলনি কেন? বৌদি বুঝি মেয়ে মানুষ না? না উপ কর না, পূজা তো দেখছি যেদিকে মিস ফায়ার হয়ে রয়েছে, ওই ফায়ার আবার ঘি ঢালছে। ঘি তো এবার আমি ঢালবো, দেখি কত বড় পুরুষ মানুষ। কি দেখো, হ্যাঁ কি মনে করেছো, মেয়েরা সবসময় পুরুষ মানুষের পায়ের তলায় থাকবে? ওই দিন এখন আর নেই, বুঝতে পেরেছো? কি দেখবে ও, আমরা এই অন্যায় অত্যাচার মুখ বুঝে সহ্য করবো না, বলে দিলাম। সে কথা বললে তো হবে না বৌদি, এই পুরুষ মানুষরা যদি না থাকতো না মেয়েদের কিচ্ছু হতো না। মা তাই নাকি? তাই তাই। আর যখন বিয়ে করবো, বিয়ে করবো বলে আমরা পেছন পেছন ঘুরতে, তখন না ওসব কথা ভুলিস না, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। তুমি আমার ছাগল বললে? হ্যাঁ বললাম, ছাগল বললাম। অলক্ষী একটা কথা সবসময় মনে রাখবি, সব পুরুষ মানুষ হচ্ছে সমান, বিয়ের আগে একরকম আর বিয়ের পরে অন্যরকম। অবদার বলে দিচ্ছি, ফালতু কথা কি করছো তুমি? আর মেয়েরা, মেয়েরা কি ধোয়া? কি হলো আবার, কি হলো? আরে দেখলে আবার ধোয়া তুলে চলে গেল। কত বড় কথা বলে দাদা,
কি আছে বড় না ছোট বুঝলে কি করে হতো, পুরো কথাটা বলেই গেল না। শেষ করলে বা কি করতে তুমি? না গো দাদারা খুব ভালো, আর তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো না, ঝগড়া করলেই যে অলক্ষী বিদায় হবে না। একটা কথা মন দিয়ে শুনে রাখ অলক্ষী, আমরা তোকে বিদায় করব না। তুই যদি বিদায় হোস না এই সবকটা জিতে যাবে, আমি থাকতে না অন্তত সেটা হতে দেব না, বুঝলি? কি বিপদ! আরে না না, আর কোনো বিপদ নেই তো, আমরা পাশে আছি তো। আরে বাবা, আমি যাওয়ার কথা বলছি না, আমি অন্য কথা বলছি। বুঝতে পেরেছি, আড়ি থেকে না যাওয়ার জন্য অন্য গান গাইছে। কি অন্য গান গাইছে? কি অন্য গান গাইছে? কান খুলে শুনে রাখো, অলক্ষী কোথাও যাবে না। যেতেই হবে, ওকে যেতেই হবে, আমাকেও একবার যেতে হবে। এই যে শোনো, আজ থেকে এই মুহূর্ত থেকে আমরা সব বউরা এক কাট্টা, আর অলক্ষী এবারে ছেড়ে কোথাও যাবে না। থাক না বাবা, তোমরা এই নিয়ে ঝগড়া করো না, আমাকে শাস্তি দেবে তো দেখ। আরে না না না, তুই এমন কি অপরাধ করেছিস যে তোকে শাস্তি পেতে হবে? এই এক মিনিট, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও। তার ঘাড়ে কটা মাথা আছে একবার দেখি তো। হ্যাঁ শোনো, একটা কথা পরিষ্কার কান খুলে শুনে রাখো, অলক্ষী এই বাড়ি থেকে কোথাও যাবে না। কি ভেবেছো বিষ্টুর পাটে পাবে তুমি? কোনোদিন হবে না, বুঝতে পেরেছো? আজ থেকে আমরা সব বউরা এই বাড়িতে এক কাট্টা হয়েছি, বুঝতে পেরেছো? আজ এসো তুমি ঘরে। এই অলক্ষী তুই চল তো, চল চল। আরে দাঁড়া, আবার কি হলো? আমরা সবাই এক কাট্টা, আমি তুমি 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 সবাই। মেরা 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 হাত, মেরা হাত, এই তো পথে এসো, পথে এসো, পথে ও না তোমরা আসবে, অলক্ষী কোথাও যাবে না। এই চল রিনা, চল। আরে শোনো না অলক্ষী, বিষ্টুর জানতি যে বউরা হঠাৎ এক কাট্টা হয়ে যাবে, বড় আনে বালা এসে, ওই যে বলে না স্ত্রী ওই কে তুমি আবার ভাববে। কি হলো, জল খাবে? রস, রস, পানের রস। মশকরা হচ্ছে আমার সাথে? হ্যাঁ, সে তুমি যতই মশকরা করো না, আজ আমি তোমার উপরে একটুও রাগ করব না। কার গলা শুনছি? আরে কে চেঁচাচ্ছে কে? ও আরে কাশছে কে? আরে বাহ, আর সংসার সুখের হয়